السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. سورة ياسين এর আজকে 72 নম্বর আয়াত থেকে পড়ব। আয়াতে আছে: بسم الله الرحمن الرحيم، وَذَلَّلْنَاهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ. وَذَلَّلْنَاهَا، এবং আমরা হা ওইগুলোকে, অর্থাৎ ওই যে আগের আয়াতে ছিল আনআমান, গৃহপালিত পশু বা চতুষ্পদ জন্তু, সেগুলোকে আমরা বশীভূত করে দিয়েছি। কাদের জন্য? লাহুম, তাদের জন্য। তাদের জন্য বলতে লিল ইনসান, মানুষদের জন্য। তো আমি মানুষদের জন্য এই জন্তু প্রাণীগুলোকে বশীভূত করে দিয়েছি, অনুগত করে দিয়েছি। ফামিন হা মানে ফামিন আল আনআম, সেই প্রাণীগুলোর মধ্য থেকে বাদুল আনআম কিছু প্রাণী আছে, রাকুবুহুম তাদের বাহন, রাকুবুন রাকুবুন মানে আরোহণ করার যন্ত্র বা অধিক আরোহণের বাহন, রাকুবুন অধিক আরোহণ করা যায় যার উপরে। ওয়া মিনহা, এবং সেগুলোর মধ্যে থেকে কিছু আছে, ইয়াকুলুন তারা খায়, যেগুলো তারা আহার করে। তো এই হলো মূল আয়াতটা। আয়াতের মধ্যে তিনটা বাক্য, একটা বাক্য হচ্ছে ওয়াদাল্লালনাহা লাহুম, এই পর্যন্ত একটা বাক্য। ফামিন্না রাকুবুহুম, এটা আরেকটা বাক্য। এরপরে ওয়ামিনহা ইয়াকুলুন, এই শেষের অংশটা আরেকটা বাক্য। এখানে মূলত তিনটা বাক্য আছে। প্রথম বাক্যটা ওয়াদাল্লালনাহা লাহুম, এটা সহজ। ফেল, ফাইল, মাফুল বিহি, মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া একটা জাস্ট আছে, হলো ফেল, ফাইল, মাফুল বিহি এবং মুতাল্লিক। তাহলে এখানে ওয়াদাল্লাল নাহা তিনটা শব্দ আছে। ওয়া এটা হলো আতিফাতুন, তার পূর্বের বাক্যের সাথে এটা আতফা হবে। এরপরে আছে দাল্লাল না, একটা বাদ, বাদটা হলো ফার্স্ট পার্সন প্লুরাল, জামা মুতাকাল্লিম, মাদিতে জমা মুতাকাল্লিমের একটা বার। তাহলে এটা আমরা বলতে পারি ফাইলুন মাদিন মাবনিয়ুন আলা সুকুন, তার ফাইলটা কি হবে? ফাইলুহু না, এখানে যে দাল্লাল না, ফাল না, খাতাব না, এই যে শেষের না, এটা হচ্ছে ফাইল। তাহলে ফেল ফাইল পাওয়া গেল। এরপরে আছে হা, হাটা দমিরুন মানসুবন, এটা একটা মানসুব প্রোনাউন, ভার্বের সাথে যখন অ্যাটাচ প্রোনাউন গুলো আসে এগুলো দমির মানসুব, অর্থাৎ এগুলো সবসময় মাফুরুল বিহি হয়। দমিরুন মানসুবন মুত্তাসিল, এবং এটা মাফউলুন বিহি। সুতরাং এই হাটা হবে ফি মাহাল্লি নসবে, ফেল ফাইল মাফুলুন বিহি পেয়ে গেলাম। এরপরে এখানে লাহুম আছে, লাহুম লাহুম জার মাজরুর মিলে এর সাথে মুতাল্লিক হয়ে যাবে, জারুন মাজরুরুন মুতাআল্লিকুন বি, ওই যে জাল্লালনা এইবার, এইবারের সাথে মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে গেল, জুমলাতুন ফেলিয়া, ফেল ফাইল মুতাল্লিক জুমলাতুন ফেলিয়া। তাহলে একটা বাক্য হয়ে গেল,
বাকি এই বাক্যের মধ্যে একটা শব্দ ভার্ব আসছে, দাল্লাল্লা। এই ভার্বের রুট লেটার আমরা বুঝে গেছি, রুট লেটার কি হবে? এই যে দাল্লাল্লা। আর মাদ্দাটা কি হবে বলেন তো? মাদ্দা দাল লাম লাম, তাই না? দাল লাম লাম, তার মানে একটা মুদাআফ ক্রিয়া এটা, যেহেতু সেকেন্ড রুট লেটার এবং থার্ড রুট লেটার ফাক লাম আইন কালিমা এবং লাম কালিমা দুটাই হলো একই অক্ষর আইন, তো সুতরাং এটা একটা মুদাআফ মুদাআফ ক্রিয়া। এটা কয় নাম্বার ফর্মে আছে বলেন তো? ফর্ম নাম্বার কয় নাম্বার ফর্ম হবে? দাল্লালনা, সরফনা, সাব্বাহনা, মিলে গেল না? তার মানে দুই দুই নাম্বার নাম্বার ফর্মে আছে, এটা দুই নাম্বার ফর্মে আছে। তাহলে এখানে দাল্লালা ইউদাল্লিলু, মাসদারটা কি হবে? তাদলিলুন তাদলিলুন তাদলিলুন, ওই যে আমরা পড়েছি না, দিল্লাতুন দিল্লাতুন দলিল, এই শব্দের অর্থ হলো অপদস্থ হওয়া বা হ্যাঁ হওয়া, তুচ্ছ হওয়া। আর দাল্লালা মানে কাউকে ছোট করা, অনুগত করা, বশীভূত করা, এরকম। তাহলে দাল্লালা মূলত দুই নাম্বার ফর্মের একটা বার, এবং এটা মাদিতে মুতাকাল্লিম বহুবচন অবস্থায় আছে। দাল্লালা ইউদাল্লিলু তাদলিলুন, দাল্লালা ইউদাল্লিলু তাদলিলুন। ফর্মটা বুঝতে পেরেছি, দুই নাম্বার ফর্ম, এবং শব্দটা তার অরিজিনাল রূপে আছে, কোনো তালিল নাই, তাই না? একদম সহি সালিম যেরকম থাকতো ওরকমই আছে। দল্লালনা দল্লালনা দল্লালনা। তাহলে প্রথম বাক্যটা হয়ে গেল একটা জুমলাতুন ফেলিয়া। এবার দ্বিতীয় বাক্যটা, ফামিনহা রকুবুহুম, ফামিনহা ফামিনহা, এখানে কয়টা শব্দ আছে? ফামিনহা তিনটা শুরুতে আছে ফা, ফাটা হলো হারফুন ইস্তিনাফিয়া, অর্থাৎ এটাকে আমরা পূর্বের বাক্যের সাথে আটফ করতে পারি না, যেহেতু এটার সাথে সম্পর্ক নাই, তাহলে এটা ফাটা হারফুল আত হলে হারফুল আত ইস্তিনাফিয়া। এরপরে আছে মিন, মিনটা হলো জারুন, একটা হারফুল জার। এরপরে আছে হা, ضمير مجرور متصل, অর্থাৎ ضمير متصل যেগুলো এটা মাজরুর হয় মানসুব হয়, ভার্বের সাথে আসতে মানসুব, ভার্ব ব্যতীত নাউন প্রিপজিশন জার্ফ ইত্যাদির সাথে আসতে তখন হবে মাজরুর। তো এখানে হাটা হচ্ছে ضمير مجرور متصل। এখন জার মাজরুর মিলে কে দিবে? মুতাল্লিক, তাহলে এটা মুতাল্লিক বিল খাবার, তাই না? متعلق بالخبر, এটা হলো একটা মুতাল্লিক বিলখবর, অর্থাৎ সাবিতুন মিনহা, এখানে একটা সাবিতুন উচ্চ আছে, এটা হলো খবর, তাহলে এটা খবর মুতাল্লিক বিলখবর, অর্থাৎ খবরুন মুকদ্দামুন। তাহলে এখন তার মুক্তাদা লাগবে, এই যে তারপরে যে আছে রাকুবুহুম, এটা হলো মুক্তাদাউন মুআখখারুন রাকুবুহুম। তাহলে এখানে দুইটা শব্দ আছে, প্রথমে আছে রাকুবুন, এটা মূলত মুদাফ, আর পরে যে আছে হুম, হুমটা হলো মুদাফুন ইলাইহি। আমরা জানি মুদাফ মুদাফ ইলাইহির মধ্যে মূল কে? মুদাফটা, তো সুতরাং এখানে যে মুদাফ, এই মুদাফটা হবে মুবতাদাউন মুআখখারুন, মুবতাদাউন মুআখখারুন, মুবতাদা মুআখখার, খবর মুকদ্দাম মুবতাদা মুআখখার, মিলে জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ইসমিয়া। এখানে দুইটা প্রশ্ন আছে, এক নম্বর প্রশ্ন হলো রাকুবুন এই শব্দটা, এই শব্দটার মাদ্দা হলো রা কাফ বা রাকিবা ইয়ারকাবু,
অরাকিবা ইয়ামুরকাবু, এটার মাসদার হয় রুকুবন, অর্থ হলো আরোহণ করা। তাহলে এখান থেকে নাউনটা আসছে রকুবন, এটার কোন স্ট্রাকচার হলো? ফাউলন, তাই না? ফাউলন, এই যে রকুবন শব্দটা ফাউলন স্ট্রাকচারে আসছে। আর আমরা জানি ফাউলন স্ট্রাকচারটা হলো ইসমুল মুবারাকা, তাই না? এই যে ফাউলন স্ট্রাকচারে এখান থেকে হয়ে যাচ্ছে রকুবন ফাউল। যেমন আমরা পড়েছি গফুরুন, গফুরুন মানে অধিক ক্ষমাশীল। তারপরে আমরা পড়েছি যেমন তহুরুন, অধিক পবিত্র। শাকুরুন, অধিক কৃতজ্ঞতা আদায়কারী। রাউফুন, অনেক দয়া মায়া প্রদানকারী। এই যে এই ফাউলন স্ট্রাকচারে এই শব্দগুলো আছে, এবং ফাউলন স্ট্রাকচারে আসলে এগুলোকে বলে ইসমুল মুবালাগাতি, ইসমুল মুবালাগাতি। তাহলে এখানে এই যে রকুবুন শব্দটা যেটা আছে, এটা হলো একটা ইসমুল মুবালাগা, ইসমুল মুবালাগা। একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন আছে এখানে, সেটা হলো এই যে আমরা পড়তেছি মিনহা, জার মাজরুর মিলে এটা হলো মুতাল্লিক বিল খাবার, খাবার মুকাদ্দাম। রাকুবহম, এটা হচ্ছে মুবতাদা মুআখার। এখন বাক্যের যে প্যাটার্নটা আছে, খবরটাকে আগে নিয়ে এসে মুবতাদাটাকে পরে আছে, আমরা যদি এখানে ঘুরায় দেই, ঘুরায় দিয়ে এখানে মিনহা রাকুবহম এরকম আছে, এটাকে যদি আমরা ঘুরায় দিয়া বাক্যটা বলতে চাই রাকুবুহুম মিনহা, এই বাক্যটা শুদ্ধ আছে? রাকুবুহুম মিনহা মুক্তাদাটাকে আগে এনে খবরটাকে যদি পরে নিয়ে যাই, এটা কারেক্ট অর রং বলেন তো? বুঝতে পারছেন প্রশ্নটা কি? যে আমরা রাকুবুহুম, এটাকে মুক্তাদা মুআখখার ছিল, এই মুক্তাদাটাকে যদি আমরা আগে এনে বাক্যটা এরকম বলতে চাই, রাখু বহু মিনহা, রাখু বহু মুক্তাদা মিনহা খাবার মোতান্নিক, তাহলে এটা শুদ্ধ হবে কিনা? এই প্রশ্নের উত্তর আপনারা বোঝার জন্য তাহলে আমি আরেকটা বাক্য দেখাই, ওই বাক্যের মধ্যে বুঝতে সহজ হবে। দুইটা বাক্য, একটা হলো ফিদ দারি রাজুলুন, বাড়িতে একজন লোক আছে, ফিদ্দারি রাজুলুন। আর একটা হলো রাজুলুন ফিদ্দারি, এখানে আরেকটা বাক্য আমরা বলতে পারি আর রাজুলু ফিদ্দারি। আবার আরেকটা বাক্য বলতে পারি ফিদ্দারি আর রাজুল, এখানে কয়টা বাক্য হয়ে গেল? চারটা বাক্য। এই চারটার মধ্যে কারেক্ট কোনটা, ভুল কোনটা বলতে পারে? এই যে শুরুতে প্রথমটা ধরেন ফিদ্দারি রাজুল, এটা ভুল নাকি সঠিক? এটা তো আপনার বুঝে যাওয়ার কথা, বুঝতেছেন যে খাবার মুকাদ্দাম ফিদ্দারি, রাজুলুন মুবতাদা মুআখখার, তার মানে এটা বাক্য সঠিক। কিন্তু যদি বলি রাজুলুন ফিদ্দারি, এটা সঠিক নাকি ভুল? দ্বিতীয়টা রাজুলুন ফিদ্দারি, ভুল নাকি সঠিক? এটা তো মারে ফানাই রজুলুন, এই জন্য মনে হচ্ছে মুক্তাদা কিভাবে হবে এটা? আচ্ছা, এটা ভুল তাই না? এখানে রাজুলুন ফিদ্দারি বলা যাবে না। তারপরে তিন নাম্বারটা আর রাজুল ফিদ্দারি, এটা ভুল নাকি সঠিক? এটা তো সঠিক, আর এটা রজুলুন, এরপরে ফিদ্দারি আর রাজুল, এটা ভুল নাকি সঠিক? এটা তো ভুল, কারণ মাসুম সিফাত হলেও তো ওইটা রজুলি হবে, তাও হয়নি। আবার হচ্ছে হবে না। আচ্ছা যাই হোক, মেইন কথাটা হলো এই যে জার মাজরুর মিলে যখন খবর হবে, তখন যদি
খবর মুকদ্দম হয় আর মুবতাদা মুআখখার। মুবতাদা মুবতাদা শব্দটা যদি নাকিরা হয়, মুবতাদাটা নাকিরা হয়, তখন মুবতাদাকে মাস্ট পরে নিয়ে যেতে হবে, মুআখখার করতে হবে। জি এই যে যেমন ফিদ্দারি রাজুলুন, মাস্ট পরে নিয়ে যেতে হবে। এখানে নাকিরা মুবতাদা শুরুতে থাকতে পারবে না। এই যে রাজুলুন ফিদ্দারি, এটা কারেক্ট না। এই যে রাজুলুন ফিদ্দারি এরকম বলা যাবে না। কিন্তু মুবতাদাটা যদি মারেফা হয় আর জার মাজরুর মিলে খবর হয়, তখন সেক্ষেত্রে মুবতাদাটাকে আমি চাইলে শুরুতেও রাখতে পারবো, যেটা মূল ছিল, আবার চাইলে অতিরিক্ত এমফাসাইজের জন্য পরেও নিয়ে যেতে পারবো। তো সুতরাং এই যে আর রাজুলু, এটা মুবতাদা, এটা মারেফা আছে, এটাকে আপনি আগে এনেও বলা শুদ্ধ আছে, কোনো কারণে পরে নিয়ে গেলে সেটাও ভুল হবে না। আর রাজুলু ফিদ্দারি, ফিদ্দারি আর রাজুলু দুটাই কারেক্ট। কিন্তু এখানে এই যে রাজুলুন ফিদ্দারি মুবতাদা নাকিরা, এটাকে আগে এনে বাক্যটা বলা যাবে না। এক্ষেত্রে নিয়ম হলো এটাকে তাখসিস করতে হবে। তাখসিস, তাখসিস মানে হলো স্পেসিফাই করতে হবে, সেটা পরে নিয়ে যাওয়ার মাধ্যমে। এখন বুঝে গেল? আলহামদুলিল্লাহ। এখন এর উপরে ভিত্তি করে আপনারা উপরেরটার উত্তর দেবেন। বলেন এই যে মিনহা রাকুবুহুম অথবা রাকুবুহুম মিনহা, দুইটাই সঠিক নাকি কোনো একটা সঠিক? রকুবুহুম মিনহা, এটা ভুল, আর প্রথমটা সঠিক। মিনহা এটা ভুল, আর মিনহা রাকুবুহুম এটা তো কোরআনে আছে, এটা ভুল হওয়ার প্রশ্নই আছে না, তাই না? এটা ঠিক জি আছে। বাকি ওই যে নিচের প্রশ্নের উত্তরের সাথে কি মিললো? নিচে প্রশ্ন কি ছিল এই দেখেন, আর রাজুল আচ্ছা, ফিদ্দারি, এখানে এটা তো মারেফা। হুমটা তো, জি হুমটা তো আবার ই হয়ে গেছে, এই কি যে বলে, ফিদ্দারি আর রাজুল, এই দুইটাই সঠিক আছে। তার মানে মুক্তাদাটা যদি মারেফা হয়, তখন এটা আগেও নেওয়া যাবে পরেও নেওয়া যাবে, তাই না? মুক্তাদা মারেফা হলে আগেও নেওয়া যাবে পরেও নেওয়া যাবে। তো সুতরাং আর রাজুল আচ্ছা ফিদ্দারি, এখানে তো তাহলে যে রকুবু হুম যেটা আমরা দেখতেছি, এটা তো মারেফাই আছে তাই না, হুমের জন্য? হ্যাঁ তো দেখেন এখানে যেহেতু মুক্তাদা মারেফা হলে দুইভাবেই নেওয়া যায়, আগে পরে, তো সুতরাং আমাদের উপরের দুইটা বাক্যই কারেক্ট আছে, মিনহা রাকুবুহুম। এই রাকুবুন শব্দটা মুদাফ, আমরা জানি মুদাফটা কখন মারেফা কখন নাকেরা। যদি মুদাফ ইলাইটা মারেফা হয়, তখন মুদাফটা মারেফা হয়ে যায়, আর মুদাফটাও যদি মারে পা মুদাফ হয়ে যায়, ইলাইটা নাকেরা হয়, তখন সেক্ষেত্রে মুদাফটাও নাকেরা থেকে যায়। যেহেতু এখানে মুদাফ ইলাই হলো হুম, দমির, মারেফা, তো সুতরাং মুদাফটাও মারেফা হয়ে গেছে। মারে মুদাফ যেহেতু মারেফা এবং এটা মুবতাদা হচ্ছে, তো সুতরাং এটাকে আমরা চাইলে আগেও রাখতে পারবো, আবার চাইলে পরেও নিয়ে যেতে পারবো। আমাদের আয়াতে আসছে মিনহা রাকুবুহুম, যেহেতু খাবার মুবতাদা মুআখখারটা এখানে মারেফা আছে, তার মানে এই বাক্যটা এভাবেও কারেক্ট ছিল, রাকুবুহুম মিনহা, রাকুবুহুম মিনহা। এই অংশটা বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। তাহলে এখানে রাকুবন শব্দের মধ্যে দুইটা জিনিস আলোচনা হলো। একটা হলো রাকুবন শব্দটা হলো একটা ইসমুল মুবারাকা, ফাউলুন স্ট্রাকচারে আসছে। 2 নম্বর, এটা যেহেতু মুবতাদা, এটা আমরা চাইলে আগেও আনতে পারবো পরেও নিয়ে যেতে পারবো। সালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, হ্যালো স্যার, তো আর রাজুলু ফিদ্দারি অথবা ফিদ্দারি আর রাজুলু দুটাই শুদ্ধ। তো সুতরাং মিনহা রাকুবুহুম অথবা রাকুবুহুম মিনহা দুটাই কারেক্ট আছে। বুঝে গেল? জি মাশাআল্লাহ। এবার আসেন, এই দুইটা বাক্য আমাদের হয়ে গেল। এবার 3 নম্বর বাক্য, ওয়া মিনহা ইয়াকুলুন, ওয়া মিনহা ইয়াকুলুন সহজ বাক্য। এই যে মিনহা হলো জার মাজরুর মিলে মুতাল্লিক, আর ইয়াকুলুন ফেল ফাইল, তাহলে ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। এই ওয়া মিনহা, ওয়াটা আতিফা,
আগের বাক্যের সাথে আতফ হবে। এখানে আমরা এক কথায় বলে দিই, জারুন মাজরুরুন মুতাআল্লিকুন বি ইয়াকুলুনা, ওই যে ইয়াকুলুনা ক্রিয়া যেটা তার পরে আছে ওই ক্রিয়ার সাথে মুতাআল্লিক। আর এখানে ইয়াকুলুনা এই ক্রিয়াটা হলো একটা মুদারের ক্রিয়া, ফাইলুন মুদারিউন, মুদারের ক্রিয়া, তার ফাইলটা হবে ফাইলুহু। ওয়াও, তাহলে ফেল ফাইল মুতাল্লিক মানে কি হয়ে গেল, জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া। তাহলে খালাস তিনটা বাক্য, প্রথম বাক্যটা স্বতন্ত্র, ওয়াদাল্লাল্লাহা লাহুম, এবং আমি সেইগুলোকে অর্থাৎ সেই পানিগুলোকে তাদের জন্য বসীভূত করে দিয়েছি, একটা বাক্য। ফামিনহা রকূবুহুম, এবং সেগুলোর মধ্য থেকে কিছু প্রাণীগুলো তাদের বাহন, ওমিনহা ইয়াকুলুন, আর কিছু তারা আহার হিসাবে গ্রহণ করে থাকে। তাহলে এই দুইটা বাক্য, পরের দুইটা বাক্য পরস্পরে ওয়াওয়ের মাধ্যমে একটা আরেকটার সাথে কনজাঙ্কটেড, একটা আরেকটার সাথে মাতুফ হয়েছে, আতফ হয়েছে। তো এই ছিল আমাদের আয়াত নাম্বার 72। আয়াত নাম্বার 73 আছে, ওয়াদাল্লাল ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিব আফালা ইয়াশকুরুন, ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিব, আপনারা বুঝে গেছেন, এইটা হলো একটা বাক্য, আফালা ইয়াশকুরুন এর পরের অংশটা আরেকটা বাক্য। তাহলে এখানে যদি বলি ওয়ালাহুম, ওয়ালাহুম এটা জার মাজরুর, জার মাজরুর মানে মুতাল্লিক হবে, ওটা আতিফা, আর লাহুম যেটা আছে আতিফা, ওটা ওয়ালাহুম মুতাল্লিক হবে, অর্থাৎ মুতাল্লিক বিল খবর, এটা একটা উজ্জ খবরের সাথে মুতাল্লিক, সাবিতুন মাউজুদুন কিছু একটা বলবো এর সাথে মুতাল্লিক, ওয়ালাহুম মুতাল্লিক হয়ে এটা কি হয়ে গেল, খবরুন মুকাদ্দামুন, খবরুন মুকাদ্দামুন। তাহলে এখন আমাদের মুবতাদা দরকার, এই যে ওয়ালাহুম ফিহা, এখন এটা যদি খাবার মুকাদ্দাম হয়ে যায়, এরপরে আরেকটা জার মাজরুর আসছে ফিহা, এই দেখেন ফিহা কে কি বলতেছে, জারুন মাজরুরুন হালুন মিন মানাফি আল আতি, ওই যে সামনে যে মানাফি ও মাশারিবু দুটা শব্দ আছে, ওই শব্দ থেকে হাল হবে, হাল। তাহলে এখানে আমরা ফিহাটাকে রেখে দিচ্ছি, এর পরের শব্দ আসি মানাফিউ ওয়া মাশারিবু, দুইটা শব্দ আছে এখানে, প্রথম শব্দটা মানফাআতুন উপকার, এর বহুবচন হলো মানাফিউ, পরের শব্দটা হলো মাশরাবুন, এর বহুবচন হলো মাশারিবু, দুইটা বহুবচনই মাফাইলু এই স্ট্রাকচারে আছে, আমরা জানি এটা হলো মুনতাহাল জুমু বা যেগুলো আল মামনুউ মিনাস সারফ ডিপটোট হয় ওইরকম বহুবচনের প্যাটার্ন, এই জন্য দেখেন দুইটাই ডিপটোট আছে, আল মামনুউ মিনাস সারফ আছে, মানাফিউ ও মাশারিবু। তাহলে লাহুমটা যদি জার মাজরুর খাবার মোকাদ্দাম হয়, তাহলে মানাফিউ ও মাশারিবু মাতুফ মাতুফ আলাইহি মিলে এটা কি হবে, মুবতাদা মুআখখার, মুবতাদাউন মুআখখারুন। তাহলে এখন এখানে আপনাদের বুঝে যাওয়ার কথা যে এখানে রবি, হ্যাঁ এখানে যে মুবতাদা মুআখখার আছে, এই মুবতাদা মুআখখারটা যদি আমরা মানাফিউ ওয়া মাশারিবু লাহুম এরকম বলতাম, অর্থাৎ এগুলোকে আগে রেখে
লাহুমটাকে তারপরে আনতাম, তাহলে কি বাক্যটা কারেক্ট হতো? এই যে আমি বললাম মানাফিউ ও মাশারিবু লাহুম, এরকম যদি বলতাম শুদ্ধ হইতো? এটা বুঝতে পারা উচিত, শুদ্ধ হতো। শুদ্ধ হতো। এখানে ধরেন এই যে আমি বললাম লাহুম, এটা খাবার মুকাদ্দাম, মানাফিউ ওয়া মাশারিবু এটা হলো মুবতাদা মুআখ্খার, তো এটা তো শুদ্ধ আছে বাক্যটা, কিন্তু আমি যদি ঘুরাইয়া দিয়ে বলি মানাফিউ ওয়া মাশারিবু লাহুম, এটা শুদ্ধ আছে কিনা? এই যে মুবতাদাকে আগে নিয়ে আসলাম, এখন শুদ্ধ হবে? এই শুদ্ধ হওয়া না হওয়াটা ডিপেন্ড করতেছে এই যে মানাফিউ ও মাশারিবু, যে মুক্তাদা, এই মুক্তাদাটা মারেফা নাকি নাকেরা, তাই না? এটা বোঝার জি উপরে। এটা যদি মারেফা হয় তাহলে শুদ্ধ হবে, আর নাকেরা হলে শুদ্ধ হবে না, তাই না? এখন জি আপনারা বুঝছেন এগুলো মারেফা নাকি নাকেরা, মানাফিউ একটা নাউন বহুবচন, মাশারিবু নাউন বহুবচন, এগুলো মারেফা নাকি নাকেরা? না কেরা না কনফিউশন আছে তো কেন, নাকেরা না কেন, নাকেরাই তো, তাই না? এগুলো কেরা নাকেরা না বলতে ভয় পাচ্ছেন, এগুলো নাকেরা কেন? এগুলো নাকেরা শব্দ, নাকেরা শব্দ কারণ হলো ওই যে নাকেরা শব্দ কোনগুলো, যেমন আমরা বলেছি প্রপার নাউন মারেফা, ইসমুল ইশারা মারেফা, অল প্রোনাউন দমির মারেফা, আল মুহাল্লা বি আল, আল যুক্ত নাউন মারেফা, এরপরে আমরা বলেছি মুদাফ, যদি মুদাফ ইলাই মারেফা হয় তখন মুদাফটা মারেফা, ইসমুল মাউসুল বা রিলেটিভ প্রোনাউন মারেফা, মুনাদা মারেফা, এই যে এই সাত ধরনের নাউন মারেফা, দেখেন তো এর মধ্যে পড়ছে মানাফিউ ও মাশারিবু, এই সাত প্রকারে আছে নাই, কারণ এটা প্রপার নাউন না, এটা ইসমুল ইশারা না, দামির না, আল যুক্ত না, মুদাফ না, এরপরে ইসমুল মাউসুল না, মুনাদা না, মুদাফ না, তার মানে মারেফা হওয়ার চান্সই নেই, মারেফা না, যেহেতু মারেফা না নাকেরা, আর আমরা জানি নাকেরা হইলে মুবতাদা মাস্ট পরে থাকতে হবে, মুবতাদা মুয়াক্খার হইতে হবে, ওই যে দেখালাম না ফিদ্দারি রাজুলুন, এভাবেই বলতে হবে, রাজুলুন ফিদ্দারি নট কারেক্ট, এটা ভুল, কিন্তু মুক্তাদাটা যদি মারেফা হয় তখন আগেও আনা যায় পরেও আনা যায়, এই যে আর রাজুলু ফিদ্দারি, এখানে মুক্তাদাটা মারেফা, এটা আপনি আগে এনে, আগে এনে বললেও শুদ্ধ, আবার ছেলে ফিদ্দারি আর রাজুলু এটাও শুদ্ধ আছে। উস্তাদ জি, যখন আমি মারেফা মুক্তাদাকে পরে নিচ্ছি তখন সেটা এমফাসিস দেওয়ার জন্য নিচ্ছি। হ্যাঁ, এমফাসাইজ দেওয়ার জন্য নিচ্ছি, বালাগার মধ্যে নিয়ম আছে যে জিনিসটা আগে থাকার কথা সেটাকে যদি কোনো কারণে পরে নিয়ে যাওয়া হয় তখন সেক্ষেত্রে এমফাসাইজ বোঝায়, আর কিভাবে যেটা পরে থাকার কথা সেটাকে যদি আগে আনা হয় তখনও এমফাসিস দেওয়ার জন্য ইয়াকা নাবুদু মাফুরুন বিহি, মাফুরুন বিহি ফেল ফায়ারের পরে থাকে, তাই না? ওই ফেল ফায়ারের পরে না রেখে এটাকে আগে নিয়ে আসা হয়েছে, এটা এমফাসাইজের জন্য, বিশেষ ফোকাসের জন্য, ঠিক সিমিলার ঘটনা এখানে, বুঝে গেছে? ওলাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবে, লাহুম যার মাজরুর মুতাল্লিক খাবার মুকাদ্দাম, মানাফিউ ওয়া মাশারিব মাতুফ, মাতুফ আলাই মুবতাদা মুআখখার, তো মুবতাদা এবং খবর পাওয়া গেল, মাঝখানে যে ফিহা আছে এই ফিহা হলো জার মাজরুর মিলে মুতাল্লিক হবে, বাকি এটা কার সাথে মুতাল্লিক এটা হলো প্রশ্ন, এখানে ফিহাটা মুতাল্লিক কার সাথে হবে? এখানে মাসেস মুতাল্লিক হবে উচ্চ খবর আসে মাহদুফিন, হালিন মাহদুফাতিন, একটা উচ্চ হালের সাথে মুতাল্লিক হবে, অর্থাৎ এখানে কাইনান,
ইনান বা সাবিতান উচ্চ একটা হাল আছে, সেই হালের সাথে মোতালিক, একটা হালের সাথে মোতালিক। তাহলে এখানে এই দেখেন এই বাক্যটা দাঁড়াচ্ছে লাহুম, যার মাজরু মিলে খাবার মুকাদ্দাম, মানাফিউ ও মাশারিব মুবতাদা মুআখখার, মাঝখানে ফিহা জারুন মাজরুরুন হালুন মিন মানাফিই আল আদি লাহুম, তার মধ্যে রয়েছে বা সেগুলোর মধ্যে রয়েছে, সেগুলো বলতে ওইসব প্রাণীগুলো, প্রাণীগুলোর মধ্যে রয়েছে কি রয়েছে, অনেক উপকার মানাফিয়া ও মাশারিব, এবং অনেক পানীয় বস্তু, পানের পান, পানীয় পান করার বস্তু আছে, অর্থাৎ দুধ দেয় এই প্রাণীগুলো, এমন অবস্থায় যে ফিহা এই পান করার জিনিসগুলো এবং উপকারগুলো কার মধ্যে আছে, সেই প্রাণীগুলোর মধ্যে, ফিহা মানে ফিল আনআম, ওই জন্য এখানে মাঝখানে ফিহা হলো হাল, একটা উচ্চ হালের সাথে মুতাল্লিক। এবার বাক্যের শেষ অংশটা হলো আফালা ইয়াশকুরুন, আফালা ইয়াশকুরুন, তারা কি কৃতজ্ঞতা আদায় করে না। এখানে আগের মতোই আমরা আরেকটা বাক্য আফালা ইয়াশকুরুন, সহজ, এখানে অনেকগুলো শব্দ, শুরুতে আছে আ, এটা হলো হামজাতুল ইস্তিফহাম, প্রশ্নবোধক একটা হামজা, এরপরে আছে ফা, ফাটা হলো আতিফাতুন, আতফের জন্য আসছে, আমরা জানি হামজাতুল ইস্তিফহাম আর সাথে আতফ হলে হামজাটা আগে চলে যায়, বাকি অন্য অক্ষরের সাথে হলে হরফুল আতফটা আগে থাকে। এরপরে লা আছে, লাটা হলো লান নাফিয়াতু, নাবুদক একটা লা, এগুলো কোনোটাই তারকিবে জায়গা নেবে না, এগুলো তারকিবে কোনো অবস্থান নাই, বাকি অবস্থান হলো ইয়াশকুরুনা, এইটা তারকিবে অবস্থান আছে, এটা হলো ফাইলুন মুদারিউন, একটা মুদারের ক্রিয়া, এবং এটা যেহেতু শেষে নুনটা অবশিষ্ট আছে সুতরাং বুঝা যায় এটা হলো একটা মারফু ক্রিয়া। এই তার ফাইলটা কি, ফাইলুহু ওয়াও, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া, ফেল ফাইল জুমলাতুন ফেলিয়া, আফালা ইয়াশকুরুন, ফেল ফাইল জুমলাতুন ফেলিয়া, তারা কি কৃতজ্ঞতা আদায় করে না, তারা কি শুক্রিয়া আদায় করে না। তো এই হলো আয়াত নাম্বার 73। এরপরে আমাদের আরেকটা আয়াত আসতেছে আয়াত 74, আয়াতটা নিয়ে আসি, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লাআল্লাহুম ইউনসারুন, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি, তারা গ্রহণ করেছে মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলার পরিবর্তে, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, আলিহাতান, বিভিন্ন ইলাহ, অন্যান্য অনেক মিথ্যা ইলাহ তারা গ্রহণ করেছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে মিথ্যা অনেক ইলাহ মাবুদ গ্রহণ করেছে, আলিহাতান লাআল্লাহুম, তারা আশা করে যে ইউনসারুন, এর পরিবর্তে তাদেরকে সাহায্য করা হবে, লাআল্লাহুম ইউনসারুন, অর্থাৎ সাহায্যে আশায়, লাআল্লাহুম এই আশায় যে তারা সাহায্য প্রাপ্ত হবে বা তারা সাহায্য পাওয়ার আশায়। তো এখানে ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লাআল্লাহুম ইউনসারুন, এখানে দুইটা বাক্য আছে মূলত, প্রথম বাক্যটা হলো এই যে ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান, এটা একটা বাক্য, লাআল্লাহুম ইউনসারুন আরেকটা বাক্য। তাহলে প্রথম বাক্যটা একটু প্রথমে ব্যাখ্যাটা বলে নেই, দেখেন ওয়াত্তাখাযু এটা একটা ফেল, আপনারা বুঝে গেছেন মাদি নাকি মুদারে, এটা একটা মাদির ফেল তাই না, ফেল, এবং তার মধ্যে ফাইল কি, ওই যে ওয়াত্তাখাযু, ওয়াওটা হচ্ছে ফাইল, তাহলে ফেল ফাইল, মিন দুনিল্লাহি এটা হলো জার মাজরুর তাই না,
مين جار دون مضاف الله مضاف إليه مضاف مضاف إليه مجرور جار مجرور بينه إذا وجه واتخذوا باربر সাথে متعلق তারা আল্লাহ তাআলার পরিবর্তে গ্রহণ করেছে কি গ্রহণ করেছে আলিহাতান বিভিন্ন ইলাহ বিভিন্ন ভ্রান্ত ইলাহ গ্রহণ করেছে তাহলে এখানে আলিহাতানটা কি হবে মাফুলুন বিহি তাহলে বাক্য খালাস তাই না ফেল ফাইল মাফুলুন বিহি মিলে এবং মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া জুমলাতুন ফেলিয়া এই জুমলাতুন ফেলিয়াটা সহজ বাকি একটু আমরা যদি ব্যাখ্যা করে যাই এখানে আমরা প্রথমে পাচ্ছি ওয়াত্তাখাযু এটা একটা মাদির ক্রিয়া তার ফাইলটা কি ফাইল হলো ওয়াও 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 ফাইল ফেল ফাইল পেলাম এবং এই ভার্বটা একটু জটিল আগেও কোনো আলোচনায় গেছে নিশ্চয় এবং আপনারা জানেন এটা রুট লেটার বলে ওয়াত্তাখাযু রুট লেটার কি হামজা খা দাল তাই না আখাদা আখাজা আখাদা আমরা এই আখাদার এক নাম্বার ফর্মের অর্থ জানি আখাদা অর্থ কি আখাদা ইয়াখুযু গ্রহণ করা বা ধরা মাশাআল্লাহ আখাদা ইয়াখুযু এটার মাসদার হয় আখজুন অর্থ কি গ্রহণ করা বা নেওয়া লওয়া বা গ্রহণ করা টু টেক আট নাম্বার ফর্মের শব্দ এখন এক নাম্বার ফর্মে এটা আট নাম্বার ফর্মে যদি যায় এই শব্দটা আমাদের যেটা বক্ষমান শব্দ ব্যবহার হয়েছে এটা ফর্ম এইট বাবুল ইফতিআল বাকি আট নাম্বার ফর্মে শব্দটা কেমন হওয়া দরকার বলেন তো অরিজিনালি বানাইলে আসলে হওয়ার কথা তাই না ইত্তাখাযা এরকম হওয়া দরকার অর্থাৎ এই যে ফা কালিমা সুকুন থাকবে শুরুতে হামজাতুল ওয়াসলি আসবে আর ফা কালিমার পরে একটা তা অতিরিক্ত হবে তাই না এই যে হামজা এবং তা অতিরিক্ত আর বাকিটা রুট লেটার তাহলে এরকম হওয়ার কথা ইত্তাখাযা এটা হলো মাদির রূপটা তাই না এখন এখানে তালিল হয়ে যাবে আমরা জানি হামজা সুকুন তার পূর্বে কাসরা থাকলে হামজাটা কিসের দ্বারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ ইয়া দ্বারা পরিবর্তন হবে ইমানুন আমরা বলেছিলাম না ইমান তাহলে এখন শব্দটা হওয়া দরকার ইতাখাদা আমরা আরেকটা নিয়ম পড়েছি যদি আট নাম্বার ফর্মের ফাকারি বাই ওয়াও অথবা ইয়া আসে তাহলে ওয়াও ইয়া কিসের দ্বারা পরিবর্তন হয়ে যাবে এখন ইয়াটাকে যদি আমরা তা বানায় দেই তা বানায় দেই তাহলে এখন একটা তা ইয়াটা তা হইলো আরেকটা তা তো এই ফর্মের তা ছিল এখন বাকি শব্দটা হলো ইত্তাখাযা এটারই রাইটিং প্রিন্সিপাল দুইটা তা আমরা তাসদিদ দিয়ে লিখে দিলে শব্দটা কি হয়ে যাবে ইত্তাখাযা ইত্তাখাযা তাহলে এখন এটার দ্বিবচন ইত্তাখাযা বহুবচন হবে ইত্তাখাযু এই যে সে গ্রহণ করেছে তারা দুজন গ্রহণ করেছে তারা অনেকেই গ্রহণ করেছে এই যে ওয়াত্তাখাযু এবং তারা সবাই গ্রহণ করেছে শুরুর হামজাটা যেহেতু হামজাতুল ওয়াসলি এই জন্য দেখেন পূর্বে ওয়াও আসার কারণে হামজাটা লিখায় আছে উচ্চারণে নাই এবং তারা গ্রহণ করেছে ওয়াত্তাখাযু এই যে মিন দুনিল্লাহি দুনুন অর্থ হলো ইল্লার মতো অর্থ হলো ব্যতীত তো আল্লাহ তাআলা ব্যতীত তাহলে এটা মূল কথা জার মাজরুর মিনটা এটা জার মাজরুর মুতালিক হয়ে যাবে জার মাজরুর এখানে লেখা ছিল জার মাজরুর মিলে এটা পূর্বের যে ইত্তাখাযু ভার্ব ছিল এর সাথে মুতালিক তাহলে এখন পর্যন্ত আমরা ফেল ফাইল মুতাল্লিক পেলাম তারা গ্রহণ করেছে কি গ্রহণ করেছে আলিহাতান বিভিন্ন ধরনের ইলা গ্রহণ করেছে তাহলে এটা একটা মানসুব ইসিম এবং এটা মানসুব হলো কেন কারণ এটা মাফুরুন বিহি
এবং এই শব্দটার একবচন রূপ ছিল ইলাহুন, একজন ইলাহ, আর বহুবচন হয় আলিহাতুন, আলিহাতুন অনেক ইলাহ, মিথ্যা বানোয়াট ইলাহ। তাহলে একটা বাক্য হয়ে গেল ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান। এখন পরের বাক্যটা লাআল্লাহুম ইউনসারুন, এটা হলো এই আয়াতের পরবর্তী বাক্য লাআল্লাহুম ইউনসারুন। এখানে প্রথম শব্দ আছে লাআল্লা, আমরা জানি লাআল্লা এটা হলো একটা মিন আখাওয়াতি ইন্না, এটাকে আমরা বলি হারফুন মুশাববাবুন বিল ফেলি, এটা হলো ভার্বের সাথে সাদৃশ্যপূর্ণ একটা হরফ, তার ইসিম থাকবে এবং খবর থাকবে, ইসিমটা মানসুখ খবরটা মারফু, তাহলে এখানে হুমটা হলো ইসমু লাআল্লা, তার ইসমু লাআল্লা পাওয়া গেল। এখন খাবারও লাআল্লা লাগবে, এই যে পরের শব্দ যেটা আছে ইউনসরুনা, এটা একটা সেন্টেন্স হয়ে এটা হলো খাবারু লাআল্লাহ, তাহলে ইনসারুনা একটা মুদারের ক্রিয়া, ফাইলুন মুদারিউন, বাকি এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এটা অ্যাক্টিভ রূপে আছে নাকি প্যাসিভ রূপে আছে, প্যাসিভ। এটা প্যাসিভ তাই না, আমরা জানি ইয়ানসুরুনা, ইয়ানসুরুনা এটা ছিল অ্যাক্টিভ রূপ, এটা হলো ইউনসারুনা, অ্যাক্টিভ থেকে মুদারের ক্রিয়া প্যাসিভ করলে প্রথমে আলামাতুল মুদারে দম্মা দিতে হবে, শেষের আগের অক্ষরে ফাথা না থাকলে ফাথা দিতে হবে, অর্থাৎ সেকেন্ড রুট লেটার আলা আইন কালিমা ওইটাতে ফাথা না থাকলে ফাথা দিতে হবে, তাহলে প্যাসিভ হয়ে যাবে। যেমন ইয়ান সুরু এরকম ছিল অ্যাক্টিভ রুটটা, সরা ইয়ান সুরু, তাহলে এখান থেকে প্যাসিভ বানাইতে চাইলে আলামাতুল মুদারে ইয়া এটাতে ইউ দিতে হবে, আর সেকেন্ড রুট লেটার দম্মা ফাতা দিতে হবে, তাহলে হয়ে যাবে ইউন সরু, ইউন সরু, ইউন সরানি, ইউন সরুনা, এই যে তাদেরকে সাহায্য করা হবে, তাহলে ইউন সরুনা এটা হলো একটা প্যাসিভ ভয়েস মুদারের বহুবচন ক্রিয়া। তাহলে তার ফাইলটা কি হবে, এখানে ফাইল তো না যেহেতু প্যাসিভ, তাহলে কি হবে নাইবুল ফাইল, তার নাইবুল ফাইল হলো ওয়াও, তাহলে ফেল ফাইল মিলে জুমলা, এই জুমলাটা হলো খাবারু লাআল্লা, খাবারু লাআল্লা, ইসমু লাআল্লা এবং খাবারু লাআল্লা মিলে জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ইসমিয়া। তো এই হলো এখানে দুইটা বাক্য আছে ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান, একটা বাক্য লাআল্লাহুম ইউনসারুন, ইসমু লাআল্লা, খাবারু লাআল্লা মিলে জুমলাতুন ইসমিয়া, আর একটা বাক্য। আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে তিনটা বাক্য পড়লাম, আয়াত নাম্বার 72, আয়াত নাম্বার 73, আয়াত নাম্বার 74, এই তিনটা আয়াত পড়লাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এরপরের আয়াতগুলো পড়ব, এরপরে আমাদের সূরা ইয়াসিনের মধ্যে আমরা জানি মোট আয়াত সংখ্যা হলো 83টা, বাকিগুলো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে পড়বো। তো ঠিক আছে, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।